গুড ইভিনিং। এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি কিচেনে ডিনারের জোগাড় করতে। আজকে রাতে বানাচ্ছি খিচুড়ি সব রকম সবজি দিয়ে। তো এদিকে আমি ফুলকপিটাও কেটে নিচ্ছি। তো আজকে এই কাস্টার আয়রনের কড়াইতেই খিচুড়িটা বানাবো। তো গরম জল করে নিয়েছি, এর মধ্যে ফুলকপিটা একটু দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। আর মিউ এদিকে বসে আছে, কেন কি ও কিচেনে এসছে। এদিকে মাছ কিচ্ছু নেই, মাছ মাংস কিছুই নেই, তবুও ও বসে আছে, কেন কি ও কিচেনে এসছে। আর ও কিচেনে আসা মানেই কিছু একটা মাছ মাংস কিছু পাওয়া। তো মিউ গন্ধ পাচ্ছে না, তারপরেও বসে আছে। এদিকে আমি চাটাও বানিয়ে নিয়েছি এর মাঝে। আর তারপর আমি চাল আর ডালটা দিয়ে আমি ভিজিয়ে রাখছি খিচুড়ির জন্য। এবার কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, ফুলকপিটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমি গাজর সিম মূলো সব কেটে রেখেছি। তো ফুলকপি ভাজা হয়ে গেছে, এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ভেজে নিয়ে এই সবজিটাও দিয়ে দিচ্ছি, চাচা কেটে রেখেছিলাম। তো হালকা করে ভেজে নিচ্ছি। তারপর অ্যাড করছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, একটু কষিয়ে নেব। আর তারপর অ্যাড করে দিচ্ছি চাল আর ডাল, একসাথেই ভিজিয়ে রেখেছিলাম। তো জলটা ঝরিয়ে রেখেছি, তারপর এটা অ্যাড করে দিচ্ছি। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো এদিকে আমি আদা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করছি। 2 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর তারপর আমি একটু গরম জল অ্যাড করছি। এখন যতটা চাল ডাল নিয়েছিলাম ততটা আমি জলটাও অ্যাড করলাম। একবার ফুটে উঠলে এরপর আমি 2 বাটি জল অ্যাড করছি, যতটা চাল ডাল নিয়েছিলাম তার ডাবল জল অ্যাড করছি। তারপর অ্যাড করছি ফুলকপি আর মটরশুঁটি। তারপর আবার কভার করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এদিকে মিউ আর কালিয়া এটার মধ্যেই বসে আছে, যবে থেকে এটা আনা হয়েছে খুব খুশি ওরা এটা পেয়ে। মিউ এটাতেই ঘুমোচ্ছে, কালিয়া ওকে দেখে এটার মধ্যেই ঘুমোচ্ছে। এই যে দুজনে এখন ঘুমিয়ে পড়েছে, তাই লাইটটা জ্বালিয়ে রেখেছি যাতে রুমটা গরম থাকে অল্প। এদিকে আমাদের খিচুড়িটাও প্রায় হয়ে গেছে, আর একটু হবে। তো নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো। কাঁচা লঙ্কাটা এই সময় অ্যাড করে দিলাম। তো এবার খিচুড়িটা আমাদের রেডি মনে হচ্ছে। এবার গরম মশলা অ্যাড করছি, কভার করে রেখে দেব। তো অ্যাড করে দিলাম ধনে পাতা অল্প, মিক্স করে নিয়ে গ্যাসটাকে অফ করে আবার কভার করে 5 মিনিটের জন্য রেখে দেব। তো আমাদের খিচুড়ি রেডি। খিচুড়ির সাথে আজকে আর কিছু বানাইনি, খিচুড়ির সাথে শসা আর সাথে বেগুনি। এই হলো আজকে আমাদের ডিনার।